তোর কি মাথা খারাপ হয়েছে? 5 বছর বয়স এইটুকু বয়স তোর, আর তুই যুদ্ধে যেতে চাইলেই কি আমি তোকে যুদ্ধে যেতে দেব? আমি তোকে যুদ্ধে যেতে দেব না মা। তুমি ভয় পাচ্ছো মা? ভয় পেও না, আমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দাও, দেখবে যুদ্ধে আমি যুদ্ধ করে তোমার কোলে ফিরে আসব। তরণী তুই কি জানিস না বাবা, যে একবার ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে গেছে সেই রাবণ বংশ আর কোনোদিন ফিরে আসেনি। মা আমি তোমার সন্তান, তুমি আমাকে যুদ্ধের সাজে সাজিয়ে আশীর্বাদ দাও, আমি রামচন্দ্রকে পরাজিত করে কথা দিচ্ছি মা, আমি তোমার কোলে ফিরে এসে আবার আমি তোমায় মা মা বলে ডাকব। তুমি আমায় সাজিয়ে দাও, আমি যাব যুদ্ধে রামের সঙ্গে যুদ্ধ করতে। মা শরমাদেবী দেখলি আমার সন্তানকে তো আমি আর ধরে রাখতে পারব না, প্রভু রামচন্দ্রের ডাক যে তার এসে গেছে। যার একবার ভগবানের ডাক আসে এ জগতে এমন কোন শক্তিমান কি আছে যে তাকে ধরে রাখবে? ধরে রাখতে পারে না। আমিও আমার সন্তান তরণীকে ধরে রাখতে পারব না। নিজ হাতে সন্তানকে সাজিয়ে দিচ্ছে মা, চন্দন দিয়ে তরণী সেনের সর্বাঙ্গে রাম নাম অঙ্কিত করে দিয়েছে। তরণী বলছে মা গো, আমি যার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি তুমি তার নাম কিনা আমার অঙ্গে লিখে দিলে মা। তরণী এটা হচ্ছে মহামন্ত্র বাবা, আর এই মহামন্ত্র যতক্ষণ তোর অঙ্গে থাকবে রামচন্দ্রের বাণ তোকে পরশ করতে পারবে না বাবা। সুন্দর করে সাজানোর পরে মাকে ডেকে বলছে মা গো, তুমি আমার মা আমার গুরুজন, তুমি আমায় আশীর্বাদ করবে না মা? কি গো আশীর্বাদ করবে না? মা শরমাদেবী কেঁদে বলেছিলেন তরণীরে, এমন আশীর্বাদ আমি তোকে করবো বাবা জগতে কোনো মা তার সন্তান কেমন আশীর্বাদ করে? আশীর্বাদ করলো কি মা? তরণেশ্বরের মস্তকে হাত দিয়ে বললেন খোকা, তোর এই শিরে কর দিয়ে আমি করি আশিস, তুই রাবণ বংশে যেন আর কোনোদিন হারি না। তোর আশ্রয় হয় যেন আর কোনোদিন তুই ফিরে না আসিস। মা হয়ে এমন আশীর্বাদ করতে পারে? যা বাবা আমি তোকে যুদ্ধের অনুমতি দিলাম। তরণী সেনে চলে গেলেন রাবণের কাছে জেঠুমণি। ও জেঠুমণি আমি যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি নিতে এসেছি, আমায় অনুমতি দেবে না? রামচন্দ্র দেখলেন তরণী সেনের সর্বাঙ্গে রাম নাম অঙ্কিত করা। তরণীকে ডেকে বলছে বাবা, তরণী তোর অঙ্গে
এমন করে কে রাম নাম লিখে দিয়েছে রে বাবা। জেঠুমনি আমার মা এমন করে আমার অঙ্গে রাম নাম লিখে দিয়েছে। রাবণ কেঁদে বলেছিলেন তরণীরি আমার রাক্ষস কুলে এখনো একজন রাম ভক্ত আছে, তা তো আমার আগে জানা ছিল না রে তরণী। আমি যদি তোর মায়ের ভাসুর না হতাম, বড় না হতাম, তোর মায়ের চরণে একটা প্রণাম করে এই পাপিষ্ঠ জনবার যুদ্ধক্ষেত্রে এসে দেখছে কেউ কোথাও নয়, ডাকলি কোথায় রামচন্দ্র বেরিস মো, কোথায় রামচন্দ্র বেরিস মো, আমি তোমায় যুদ্ধের অনু আহ্বান করলাম একবার বেরিস। বাবা ভগবানকে না ডাকলে ভগবান কি আসে? যখন বলছে বেরিস মো, রামচন্দ্র যুদ্ধক্ষেত্রে এসে দেখলে ছোট্ট একটি বালক দাঁড়িয়ে আছে তীর ধনুকে নিয়ে। বিভীষণকে দেখে জিজ্ঞাসা করলেন বিভীষণ কে পুত্র, তুমি কে কে চেনো? বিভীষণ দেখলে আমি প্রভু রামচন্দ্রকে যদি বলি তরুণী আমার সন্তান, প্রভু আমার সন্তানকে উদ্ধার করবে না। নিজের সন্তানকে উদ্ধার করবার জন্য রামচন্দ্রকে বললেন প্রভু আমি ওই বালককে চিনি না, হয়তো রাবণ বংশের কোনো বংশধর হবে। রামচন্দ্র বললেন বালক এইটুকু বয়সে তুমি এসেছো যুদ্ধ করতে, তোমার মুখ থেকে এখনো মাতৃস্তনে দুধের গন্ধ এখনো যায়নি, আর তুমি এসেছো যুদ্ধ করতে, যাও বাবা আমি তোমার কাছে পরাজয় স্বীকার করলাম, তুমি তোমার মায়ের কোলে ফিরে যাও, মায়ের সন্তান মায়ের কোলে ফিরে যাও, আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে পারবো না। তরণী বললেন বিনা যুদ্ধে আমি কখনো জয়ী হতে রাজি নয়। শোনো রামচন্দ্র, হয় তুমি আমার সঙ্গে যুদ্ধ করবে, আর না হলে তোমার সীতার চুলির মুষ্টি ধরে টানতে টানতে নিয়ে গিয়ে আমার জেঠুমণি রাবণের বাম পাশে গিয়ে বসে। কি যত বড় মুখ নয় তত বড় কথা, আজ আমি তোকে যুদ্ধের স্বাদ তোর মিটিয়ে দেব। ভক্ত ভগবানের মতো যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। রামচন্দ্র যখন প্রথম বাণ নিক্ষেপ করলে সেই বাণ ফুলের মালা হই হই তরণীর গলায় গিয়ে পড়েছে। আমার প্রভু রামচন্দ্রের চরণে পড়েছে, কেউ কাকে পরাজিত করতে পারছে না। বিভীষণ দেখলে আমার পুত্রের যে মৃত্যু বাণ, সেই বাণ যদি আমি প্রভুর হাতে না তুলে দিই, প্রভু আমার সন্তানকে উদ্ধার করতে পারবে না। দয়াময় যে কোনো বাণে ওর মৃত্যু হবে না, যদি মারতেই হয় এই নাও বৈষ্ণব বাণ, আর এই বৈষ্ণব বাণ পুত্রের
মস্তকে ছেদন করে দাও প্রভু। রামচন্দ্র বাণী যেই না বাণ খাড়া নিক্ষেপ করলেন, বাবা বৈষ্ণব বাণের হাত থেকে জগতে কারোর নিস্তার নাই। বাণ দর্শন করে তীর ধনুকে ফেলে দিয়ে ওই বাচ্চা ছেলে মাথা নিচু করে অজর জোড়ায় কেঁদে বলছে, বৈষ্ণব ঠাকুর তোমার চরণে আমি নত হলাম, আমায় কৃপা করো। বাণ গিয়ে তরণী সেনের মস্তকটা কেটে দেহটা মৃত্তিকার উপরে পড়েছে, আর মস্তকটা শূন্যের উপরে জয় রাম বলে রাম ছিড়া তলে ডাকিতে লাগিল। কোনো বাবার সামনে যদি সন্তানের মৃত্যু হয় কোনো বাবা সহিতে পারে না। বিভীষণ ছুটে গিয়ে তরণীর সেই দেহটা বুকে জড়িয়ে ধরে বলছে, বাবা তুই আমায় ক্ষমা করে দিস, আজ নিজের বাবা হয়ে তোর মৃত্যু বাণ আমি প্রভুর হাতে তুলে দিলাম। রামচন্দ্র দেখছি বিভীষণ কাঁদছে, বিভীষণ তুমি কাঁদছো কেন? আমি তো একে একে রাক্ষস কুল সবাইকে উদ্ধার করলাম, তোমার চোখে আমি এক ফোঁটা জল দেখিনি, আজ তুমি কাঁদছো কেন? সত্যি করে বলো কেই পুত্র, কি এর আসল পরিচয়? বিভীষণ কেঁদে বললেন, প্রভু এই সন্তান অপর কেহ নয়, এই অধমের একমাত্র বাবা বলা ধন বুকের মানি। প্রভু গো আমি তো আমার সন্তানের জন্য কাঁদছি না, কাঁদছি আমার সন্তান পেয়েছে তোমার চরণ, তবে আমি কাঁদছি কেন বলো দয়াম প্রভু হে? তুমি তো একে একে সবাইকে উদ্ধার করলে, কিন্তু বলো দয়াম এ জগতে আমার গতি, গতি বলো কি বা বলো বলো আনি তাই গো হরি বল হরি বল জগতে অম গতি, ও গতি কি বা কি বা হবে আমায় তুমি যে কুলে জন্ম দাও না কেন, তোমার চরণ পাইবা না পাই তাতে আমার দুঃখ নাই, দয়া শুধু আশীর্বাদ করো যেন তোমার ভক্তের চরণ ছাড়া আমায় করো না গো। তোমার ভক্তের চরণ জন্ম আমার দাও না
যেন তোমার ভক্তের চরণ ছাড়া আমায় করো না গো, আমায় যে কুলে কেন যেন চরণ ছাড়া যেন করা করুন গো প্রভু গো, যেদিন আমার দেহ পিঞ্জর হতে প্রাণ পাখি উড়ে যাবে, যেদিন ওই ভব নদীর কিনারে গিয়ে আমি একা একা দাঁড়াইব, সেদিন তো পারের পরি বলতে আমার কিছু থাকবে না, সেদিন পারের করি কি হবে জানো, এই ভক্তের চরণ ধুলি হবে আমাদের ভব পারের করি, ভক্তের চরণ ধুলি হবে এই ভব আমার প্রাণ পাখি ওরে প্রাণ পাখি পাখি আমার বিদায় নিবে, সেদিন যেন কানাল বলে হাওয়াই দিও না সেদিন আমায় হাত ধরে পার করে দিও, সেদিন আমায় হাত ধরে পার করে তুমি আমায় হাত ধরে পার করে দিও, যেদিন প্রাণ পাখি উড়ে যাবে
গোবিন্দ সেদিন খাদ্য কাটা মস্তক শূন্যের উপরে জয় রাম বলে ভেসে বেড়াচ্ছে। মস্তকটা বুকে জড়িয়ে ধরে রামচন্দ্র কেঁদে বলেছিলেন, তরুণীরে তুই তো আমার পরম ভক্ত, এই জন্মে তো তোর সঙ্গ আমার পাওয়া হলো না, যাওয়ার বেলায় মৃত্যুকালে তুই যে সুবল বলছিস, রাম নাম উচ্চারণ করছে, তাই বলে যে সুবল তুই বলে যাচ্ছিস আমি আশীর্বাদ করলাম। আগত দাপর যুগে তুই হবি আমার মরম সখা, তোর নাম হবে সুবল। সুবলের কণ্ঠ জড়িয়ে ধরে আমার গোবিন্দ অচেতন হয়ে পড়েছে। শুধু কৃষ্ণ ভক্ত ভক্তিমতী মায়েরা, আপনাদের জন্য কমিটি দাদা ভাইরা কাকুরা প্রসাদের ব্যবস্থা করেছে। আপনারা যারা অভক্ত অবস্থায় আছেন, আপনারা গিয়ে ধীরে ধীরে গিয়ে ওখান থেকে প্রসাদ সেবা করে এসে আবার কীর্তন শ্রবণ করবেন। আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা হয়ে গেছে, আপনারা গিয়ে প্রসাদ সেবা করে আসুন। তাই বলে সবাই একেবারে যাবেন না, একেবারে গেলে ওখানেও জায়গা হবে না, আসরটা ফাঁকা হবে, আপনারা একে একে গিয়ে সেবা করে আসুন। আগে এদিক থেকে গিয়ে সেবা করে আসুন।